অভ্যাস টেকনো স্কুল পরিসরের জ্ঞানযজ্ঞ কার্যক্রম অনুষ্ঠিত যোগদেলে দিব্যদর্শন সংঘর কেন্দ্র কমিটি দল পদ্মপুর শনিবার রাতে সাতটার নটা পর্যন্ত রায়গড়া জেলা পদ্মপুর অভ্যাস টেকনো স্কুল পরিষরের জ্ঞানযজ্ঞ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাই এই কার্যক্রম রবিবার হব উদযাপন পিলা মান শিক্ষা এবং সংস্কার নূয়া এক পরিচয় অভ্যাস অমৃত ভণ্ডারে জ্ঞানর অমৃত ধারা ভয়াইব এক নূ প্রয়াস আজ শিশু কালীর ভবিষ্যত ভবিষ্যৎ নির্মাণ যে কেবল শিক্ষা হি করে পেব তাহে সংস্কার এবং উচিত মধ্যে আবশ্যক এখন ভিত্তি রক্ষি অভ্যাস টেকনো স্কুল পরিসরের পদ্মপুর শনিবার জ্ঞানযজ্ঞ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবং রবিবার এই কার্যক্রম হব উদযাপন এই স্কুল সেক্রেটারি লার্ডি তোকারাম জ্ঞানযজ্ঞর আয়োজন শ্রী সদ্গুর অর্জুন প্রতিষ্ঠিত দিব্যদর্শন সংঘর মাধ্যম কুনি প্রাণরে জ্ঞানর ধারা প্রবাহিত করাই নিমন্ত সুন্দর যোজনা করছেন যে আয়োজন কি দর্শন সংঘর কেন্দ্র কমিটি সম্পাদক কেশব ভাই এবং কেন্দ্র কমিটি সদস্য ভুজঙ্ ভাই জ্ঞানর অমৃতক সমস্ত উপস্থিত গুরুভাই ভৌণী সহ স্কুল সমস্ত ছাত্রী মানে এবং শিক্ষক শিক্ষিত মানে কর্মকর্তা গ্রহণ করে শান্তি লাভ করে দীর্ঘ দুই ঘন্টা এই কার্যক্রম জারি আজি মধ্য রবিবার এই কার্যক্রম জারি এবং। ଆଜି ଉଦ୍ଯାପନ ମଧ୍ୟ ଏ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେବ ତେବେ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଜ୍ଞାନଯଜ୍ଞ ଅତି ଶାନ୍ତି ଏବଂ ଶୃଙ୍ଖଳାର ସହ ଆୟୋଜନ ହୋଇଛି ଅଭ୍ୟାସର ପରିଚାଳନା କମିଟିଙ୍କ ସହ ସମସ୍ତ ସ୍କୁଲର ଶିକ୍ଷକ ଶିକ୍ଷୟତ୍ରୀମାନେ ମଧ୍ୟ ଉପସ୍ଥିତ ରହିଥିଲେ ଏବଂ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ଜ୍ଞାନଯଜ୍ଞ ଗ୍ରହଣ କରିବା ସହ ସମସ୍ତ ପରିବାର ବୃନ୍ଦ ଏବଂ ଅଭିଭାବକମାନେ ମଧ୍ୟ ଏଠାରେ ଉପସ୍ଥିତ ରହିଥିବାର ଦେଖିବା ମିଳିଥିଲା ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଦିବ୍ୟ ଦର୍ଶନ ସଂଘର ସମସ୍ତ ପରିଚାଳନା କମିଟିମାନେ ମଧ୍ୟ ଉପସ୍ଥିତ ରହିଥିଲେ